লাভ করে না যদি পুরাতন রোগীতে সুনির্বাচিত ওষুধ ব্যক্ত হয় এবং রোগী নোংরা এবং শীতকাতর হয় তাহলে শরীরাম প্রয়োগে রোগ অবস্থার উন্নতি বা আরোগ্য হয় কিংবা সরাদোষ জনিত যে বাধা বা প্রতিবন্ধকতা সেটা দূর হয় এবং পরবর্তীতে সঠিক ওষুধ নির্বাচনের উপযুক্ত লক্ষণ ফুটে ওঠে বা প্রকাশ পায় সালফারের সাথে সরিনামের দারুণ সম্পর্ক অনেকগুলো লক্ষণ একেবারে কাছাকাছি এবং একটি আর একটি সাহায্যকারী সালফার যখন সুনির্বাচিত হয় তারপরেও যখন রোগ আরোগ্যে ব্যর্থ হয় সালফার সেখানে যদি দেখা যায় যে দীর্ঘদিনের চাপা পড়া চর্মরোগ সালফার ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে সেখানে সরিনামের কথা মনে করা উচিত আমরা অনেকেই জানি যে সালফার চর্মরোগ চাপা পড়লে আমরা সালফার ইউজ করি সালফারের লক্ষণ থাকলে কিন্তু মনে রাখতে হবে যে সালফার অনেক বেশি পুরাতন চর্মরোগ ফিরিয়ে আনতে প্রায় ক্ষেত্রে ব্যর্থ বড় পন্ডিতারা তো একেবারে ব্যর্থ বলছে কিন্তু একেবারে ব্যর্থ না বলে এভাবে বলা যায় যে কিছুদিন কয়েক মাস কয়েক বছর আগে চর্মরোগ চাপা পড়েছে সেই ক্ষেত্রে সালফার যতটা বাহাদুরি করতে পারে কাজ করতে পারে দশ বিশ তিরিশ বছর আগের চাপা পড়া চর্মরোগ ফিরিয়ে সালফার কিন্তু ব্যর্থ সেই ক্ষেত্রে সালফারের লক্ষণ থাকা সত্ত্বেও সালফার যেখানে রুগী আরোগ্যে ব্যর্থ কিংবা চর্মরোগ ফিরিয়ে আনতে ব্যর্থ সেই ক্ষেত্রে আমরা সরিনাম প্রয়োগ করবো অর্থাৎ হোয়েন সালফার ফেলিওর গিভ সরিনাম সালফার যখন ব্যর্থ তখন আমরা সরিনাম প্রয়োগ করবো যদি সালফারের লক্ষণ থাকে এখন আমরা আসি এর শরীর যেন দুর্গন্ধের কারখানা স্নান করলেও তার শরীরে দুর্গন্ধ যায় না ডাক্তার নরেন্দ্রনাথ বলেন যে শরীরে এত তীব্র দুর্গন্ধ যে তার কাছে বসতে ইচ্ছা করে না ওকে পাশে রাখতে ইচ্ছা করে না শরীরামের রুগী কাছে এলে দূরে যায় আর না হলে নিজেই উঠে চলে যেতে ইচ্ছা করে এরকম ডাক্তার কেন বলেন যে শরীরামের শরীরে সমস্ত কাজ ধীরে ধীরে হয় দৈহিক কাজগুলো ধীরে ধীরে হয় কেমন এর খাবার হজম হয় ধীরে ধীরে এর মল নিঃসরণ হয় ধীরে ধীরে অনেক চেষ্টা করে ধীরে ধীরে অল্প একটু মল নিঃসরণ হয় মনে হয় যেন ভিতরে কিছু রয়ে গেল প্রসাব করতে বসলে প্রসাব খুব ধীরে ধীরে হয় মনে হয় কিছু ভিতরে কিছু প্রসাব রয়ে গেল এর জ্বর সারার পরে ক্ষুধা ফিরে আসতে অনেক সময় লাগে খুব ধীরে ধীরে ক্ষুধা ফিরে ক্ষুধা আসতে চায় না এর রোগ চলে যাওয়ার পরে এত দুর্বল হয়ে পড়ে তার দুর্বলতা ফিরে আসে দুর্বলতা কাটিয়ে শক্তি ফিরে আসতে মানে দুর্বলতা দূর হয় খুব ধীরে ধীরে এর রোগ আরোগ্য হয় খুব ধীরে ধীরে কাজ এমন এমনকি চলাফিরাও সে ধীরে ধীরে করে অর্থাৎ এর সবকিছু যেন ধীর অত্যন্ত ধীর অত্যন্ত ধীর এটি একটি কারণ ভিত্তিক ওষুধ গভীর ক্রিয় ওষুধ অন্তর্বর্তীকালীন পলিক্রেস্ট শিশু প্রধান তরুণ এবং ক্রনিক রোগের শ্রেষ্ঠ অ্যান্টিসরিক নসড় ওষুধ সাধারণত এই ওষুধটি শরীরের ডান দিকে কাজ করে তাহলে এই গেল প্রাথমিক পরিচয় এখন আমরা আছি এর কনস্টিটিউশন বা ধাতুগত বৈশিষ্ট্য ধাতুগত বৈশিষ্ট্যের অনেকগুলা পার্ট আছে আমরা একটা একটা করে পার্ট গুলো দেখব আমরা সব সময় বলি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে ক্রনিক রুগীর কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিটিউশন ট্রিটমেন্টের কনস্টিটিউশনের পার্ট কয়টা এটা আমরা অনেকে জানি না কেন জানি না ওইভাবে আমাদের বই পুস্তকে মেট্রোমেডিকায় সুন্দর করে সাজিয়ে লেখা আছে খুব কম বইতে যারা অভিজ্ঞ মানুষ তারা জানে তরুণ শিক্ষার্থী বন্ধুরা জানতে পারে না কেন পারে না ওই বইগুলো তাদের হাতে আসে কম কারণ ওই বইগুলো সংখ্যায় একেবারে কম আবার যে যে কটা বই আছে সেখানেও কনস্টিটিউশনের সব পার্টগুলাকে টোটালটা দেওয়া থাকে না বেশিরভাগই এটা আছে ওটা নাই ওটা আছে ওটা নাই তাহলে আমরা কনস্টিটিউশনে প্রথমে দেখবো রুগীর চেহারা বা আকৃতি বা যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপিয়ারেন্স তাহলে এর আকৃতি বা চেহারা কেমন এরা হালকা পাতলা চিকন স্বাস্থ্য একটু কুজো প্রকৃতি সালফারের মতো এর শিশুদের শরীর খুবই জিন্ন শীর্ণ শুকনা মুখমন্ডলটা রোগাকৃতির মনে হয় যেন মুখে তেল মাথানো আছে তেল তেলে নোংরা একটু হল ত্বক একটু হলদে গালে অতিরিক্ত ঘন লোম বা দাড়ি আর নারী হোক পুরুষ হোক মনে হয় তার গালে অনেক বেশি ঘন লোম নাক নিচু বা একটু বসা লাল

এমডি রফিক বল আপনি কাইন্ডলি আপনার ভিডিওটা অফ করুন আপনারা বলে উচিত ভালো করে কথা বলবেন ভিডিও অফ করুন মাইক অফ করুন না উনি শুনছেন না ওনাকে আপনারা এখন অফ করেন আচ্ছা শিশুদের চেহারা জিদ্দের মতো দেখায় মাথার চুলগুলো কোকড়ানো কোকড়ানো শুষ্ক রুক্ষ অসুন্দর এদের চুলে সালফারের মতো লাইকোবোডিয়ামের মতন টিবার কুলিন নামের মতন জটা বেঁধে থাকে বারবার চিরুনি দিয়ে আঁচিড়ে জট খুলতে চেষ্টা করে কিন্তু ছুটে না এদের শরীরের শিরাগুলো গুলো যেন ফোলা ফোলা শরীর দেখতে নোংরা মনে হয় যেন ময়লা লেগে আছে ময়লা মাখানো আছে দাগ দাগ হয়ে থাকে এদের ত্বক শুষ্ক খসখসে কিংবা তেল তেলে আঁশযুক্ত ফাটা 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 থেকে রক্ত পড়ে আবার ওই ভদ্রলোক টুপি মাথায় দিয়ে আবার ওই যে ক্যামেরা অন করেছে ওনাকে অফ করেন এবং ফাটা থেকে আপনি কি বুঝতে পারেন না বারবার ডিস্টার্ব করলে ওনাকে আউট করে দেন উনি যেন ঢুকতে না পারে কথা না শুনলে তাই করবেন ফাটা ফাটা থেকে রক্ত ফাটা ফাটা জায়গা থেকে সহজে রক্ত পড়ে সারা শরীর থেকে আসের মতো চামড়া উঠে হয়তো বুঝতে পারতেছেন না স্যার সব সময় ত্বক এবং মুখমন্ডল ও হাত দুটি অপরিষ্কার এবং নোংরা দেখায় এই শরীরে ত্বক তেল তেলে দেখলে মনে হয় যেন তেল দিয়ে স্নান করেছে এই যে তেল দিয়ে করেছে এটা বলছেন ডাক্তার এলেন বারবার শরীর ধুইলেও শরীর পরিষ্কার হয় না নোংরা ভাব এবং তৈলাক্ত ভাব যায় না স্নানের অল্পক্ষণ পরে মনে হয় যেন শরীর নোংরা মনে হয় যেন সে স্নান করেইনি কতকাল আমি শুরুতেই আলোচনার মধ্যে থাকবো হয়তো কথা বলার সুযোগ পাবো না আমার এখানে কিছু প্রিয় মানুষ সবাই প্রিয় মানুষ তারপরে স্পেশালি ব্যক্তিগত যোগাযোগ আছে এরকম কিছু মানুষকে পাই আমাদের একজন খুব ভালো আলোচক ডাক্তার লাবনী আমিন আমাদের ডাক্তার নাসির স্যার ডাক্তার কালিম মোল্লা এরকম অনেক মানুষ আছে যারা বেশ হোমিওপ্যাথিতে বেশ ভালো সাথে আলোচনা করেন আমি সবাইকে যদি দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন আসি এদের প্রকৃতি বা কেমন টেম্পারামেন্ট মেজাজটা কেমন এরা হতাশ বিষণ্ন উদ্বিগ্ন ভীতু এবং নার্ভাস প্রকৃতির কাতরতা ফার্স্ট গ্রেডের শীতকাতর অত্যন্ত শীতকাতর মায়াজম আমরা জানি যে এটি স্যার আপনি আবারো ভিডিওটা অন করে দিয়ে ক্লাসে ডিসটারব করছেন স্যার আপনি কাইন্ডলি ভিডিওটা অফ করেন আর যদি ভিডিওটা অফ করতে না পারেন তাহলে ক্লাস থেকে বের হয়ে যান স্যার আপনি ডিসটারব করেন না স্যার প্লিজ স্যার ওনাকে বলেন ক্যামেরার উপর টোকা দেন তাহলে আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে আপনি ক্যামেরার উপর টাচ করলে ক্যামেরাটা অফ করতে পারছেন না ক্যামেরার উপর টোকা দেন একটা আঙ্গুলে টোকা দেন তাহলে অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা থাক ঠিক আছে কথা আমরাই করি ডায়াথেসিস কি এর রোগ প্রবণতা কি এটি হচ্ছে একটি স্ক্রোফোলাস ডায়াথেসিস সেই সাথে এটা কি শরীর ডায়াথেসিস ও বলছেন অনেকে যেটাকে আমরা সহজ করে নিলে চর্মরোগ সোরাজনিত চর্মরোগ এর ক্রিয়া স্থান শরীরের কোন কোন স্থানে ক্রিয়া করে অর্থাৎ কোন কোন অর্গানিক কাজ করে আমরা সেটা দেখবো বা শরীরের কোন কোন স্থানে কাজ করে ত্বক ত্বকের ভাঁজ কান নাক গলা গ্লান্ট শ্বাসযন্ত্র পাকস্থলী ফেড লিভার মালদ্বার ইত্যাদিতে ইত্যাদি ইত্যাদি স্থানে কাজ করে কারণ কি কেন অসুস্থ হয় কজেশনটা কি যদি চর্মরোগ বা সাপ চাপা পড়ে যায় আবহাওয়ার পরিবর্তন হয় ঠান্ডা বা ঠান্ডা বাতাস বজ্র ঝড় আঘাত শরীরে কমে মচকে যাওয়া অতিরিক্ত ভার উত্তোলন আবেগ মানসিক পরিশ্রম ইত্যাদি কারণে অসুস্থ হয় এখন আমরা তো রুগীর করার সময় জিজ্ঞাসা করি রুগীর অতীত ইতিহাস কি পারিবারিক ইতিহাস কি কিন্তু মেট্রোমেডিকায় আমরা অতীত ইতিহাস পারিবারিক ইতিহাস অনেক ক্ষেত্রে পাই না কিছু কিছু পাই তা আমি আমার মেট্রোমেডিকায় সবগুলো দেওয়ার চেষ্টা করছি ক্রনিক মেডিসিনে এখানে আছে রুগীর অতীত ইতিহাসের মধ্যে কি পাবেন চর্মরোগ সাপ চাপা পড়ে গেছিল কিংবা একজিমা বারবার টনসিল গলা প্রধা হাঁপানি পান ইত্যাদি হয়তো রোগীর অতীত ইতিহাসের মধ্যে পাবেন রোগীর পারিবারিক ইতিহাস অর্থাৎ বাবা বা মায়ের ফ্যামিলিতে কি কি পেতে পারেন একজিমা অ্যালার্জি হাঁপানি ক্যান্সার মদপান ইত্যাদি এখন এর কি নোট কি প্রধান লক্ষণ কি শরীরামের একেবারে একটা লক্ষণ যদি আমরা বলি যে একটা লক্ষণ যে নামকে চিনতে চাই এর প্রধান লক্ষণটা কি প্রধান লক্ষণই হচ্ছে সাংঘাতিক হতাশা একেবারে ফার্স্ট গ্রেডের হতাশা এখন এর বিশেষ বিশেষ লক্ষণ গুলো কি আমরা যদি পুরা সরি নাম নাও পড়ি নাও শুনি এর বিশেষ কয়েকটা লক্ষণ যদি আমরা শুনি এবং এটি মনে রাখতে পারি তাহলে সরিনামকে মোটামুটি নির্বাচনের জন্য অনেকটা সহজ হয়ে যায় তাইলে এর বিশেষ বিশেষ লক্ষণ কি আমরা একটু দেখে আসলাম বিশেষ লক্ষণের মধ্যে প্রথমেই আমরা পাবো অত্যন্ত উদ্বেগ অত্যন্ত হতাশা অত্যন্ত বিষণ্নতা এবং অত্যন্ত ভয় এর সমস্ত লক্ষণের মধ্যে দেখবেন খালি অত্যন্ত এরা অত্যন্ত শীতকাতর এত শীতকাতর যে সর্বদা গরম পোশাক পরে এমনকি গ্রীষ্মকালেও পোশাক খুলতে চায় না তার সারা শরীর গরম পোশাক দিয়ে ঢেকে রাখে বিশেষ করে তার মাথায় এত ঠান্ডা লাগে মাথায় এত শীত করে যে গরমকালেও সে একটা গরম টুপি বা পাগড়ি দিয়ে মাথা ঢেকে রাখে এবং গরমকালে শরীরের কাপড় খুলতে না শুধু গোছলের সময় খুলে এবং সে গরম পোশাক গায়ে দিয়েও গরমকালে শুয়ে থাকে যদি গরমকালে ফ্যানও চালায় তাও সে গায়ের উপরে একটা কাঁথা দিয়ে চালায় যেটা সালফারের রুগীটা করে গায়ে একটা কাঁথা দিয়ে তারপর ফ্যান চালায় তাহলে আমরা আসি যে এই শরীর থেকে নিঃসৃত সমস্ত স্রাব যত স্রাব আছে সেটা হতে পারে সর্দি স্রাব মাসিক স্রাব সাদা স্রাব মল মূত্র ঘাম কানের পুজ পুজ বের হয় এক কথায় শরীর থেকে যত ধরনের স্রাব বের হয় তার সমস্ত স্রাবে পচা মাংসের মতো বিশ্রী দুর্গন্ধ মনে হয় যেন দুর্গন্ধ যেন শরীর নামের শ্রেষ্ঠ লক্ষণ শরীর যেন অত্যন্ত পচা দুর্গন্ধের একটি কারখানা স্নান করলেও যেন তার শরীরে দুর্গন্ধ যায় না ওই যে বললাম ডাক্তার নরেন্দ্রনাথ বলছেন যে এত দুর্গন্ধ তার শরীরে ওর পাশে বসতে ইচ্ছা করে না কাছে নিতে ইচ্ছা করে না শরীরামের শরীরে তীব্র দুর্গন্ধ অন্য যে কোনো ওষুধের থেকে অনেক অনেক বেশি যে কারণে একজন মনীষী বলছেন যে কোনো জটিল রুগীতে তেমন কোন লক্ষণ যদি পাওয়া না যায় শুধু পচা মাংসের মতো বিশ্রী দুর্গন্ধটা যদি শরীরামে পাওয়া যায় তাহলে এই একটা লক্ষণের উপর ভিত্তি করেও যদি শরীরাম প্রয়োগ করা যায় তাতেও ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে পচা দুর্গন্ধের ব্যাপারে শরীরাম কতটা শ্রেষ্ঠ যে ওই একটা লক্ষণের উপর ভিত্তি করেও শরীরাম প্রয়োগ করা যায় এত দুর্গন্ধ আর কোন ওষুধের মধ্যে নাই আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গল্পটা আপনাদের সামনে একটু না বললে আমার ভালো লাগছে না ছোটবেলায় হকারেরা বাজারে নানান ধরনের ওষুধ বিক্রি করতে আসতো আর ওই মজার মজার গল্প বলতো গান বাজনা করতো আমরা ছোট মানুষ যে দাঁড়িয়ে যেতাম এটা গান শুনবো তো হকার একদিন বলছে মানে দাঁতের মাজন বিক্রি করতে এসে তো দাঁতের অনেকের গন্ধ করে না তো এখন মাজন বিক্রির জন্য সে একটা গল্প বলছে গল্পটা হলে এরকম যে একজনের দাঁত মানে মুখে ভীষণ দুর্গন্ধ তো রাত্রিবেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে বউ বলছে যে তোমার মুখটা পিছন দিক পাঁচ দিকে করো আর তোমার পাটা আমার মুখের দিকে করো মানে বলছে পিছনটা মুখের দিকে করো মুখটা পিছনের দিকে করো তো স্বামী বলছে কেন বলছে তোমার মুখে যে দুর্গন্ধ তার চেয়ে তোমার পিছনের দুর্গন্ধ বেশি ভালো সুতরাং তোমার মুখটা পিছন দিকে করো তো শরীরের দুর্গন্ধ এত বেশি মনে থাকেন যে ওই গল্পটা মনে পড়ে গেল তো যাই হোক অত্যন্ত ক্ষুধা এত ক্ষুধা যে মাঝরাতে মানে রাতের মাঝামাঝিতে তার ঘুম ভেঙে যায় ক্ষুধার ঠেলায় যে কারণে সে মাঝরাতে ওইটা কিছু খায় এই জন্য করে কি এরা ওই বিছানার কাছে কিছু খাবার রাখে রাতে ঘুম ভেঙে গেলে যাতে বিছানা থেকে হাত বাড়িয়ে নিয়ে খেতে পারে বিশেষ করে বাচ্চাদের এই মাঝরাতে ওইটা কানবে খাওয়ার জন্য যে কারণে মা করে কি ওই শীতানের কাছে মাথার কাছে কিছু খাবার রেখে দেয় বাচ্চা কানলে রাতে ওইটা খাওয়া যায় সেটা ফিডার হোক বা যদি একটু বড় বাচ্চা হয় অন্য খাবার হোক বিশেষ করে মাঝরাতে এদের অত্যন্ত ক্ষুধা শারীরিক ও জীবনী শক্তির অত্যন্ত দুর্বলতা কোন সাংঘাতিক রোগে ভোগার পর বা অজানা কারণে একটু আপনারা অপেক্ষা করেন হ্যাঁ তো যাই হোক অসুস্থ হওয়ার আগের দিন অত্যন্ত আরাম বোধ করে এটি একটি অদ্ভুত লক্ষণ যেদিন সে অসুস্থ হবে তার আগের দিন সে সাংঘাতিক আরাম বোধ করে মনে শরীরে খুব শান্তি লাগে প্রফুল্ল লাগে যে কারণে শরীর নামে রুগীরা বুঝতে পারে যে আমি আগামীকাল অসুস্থ হবো প্রতি শীতকালে অত্যন্ত চর্মরোগের প্রবণতা শীতকাল আইলেই তার দেখা দিবে গরমকাল হলে চর্মরোগটা ভালো হয়ে গেল উদ্বেগ শুষ্ক আক্রান্ত স্থানে ত্বক মোটা হয় এবং বিস্তৃত দেখায় যে জায়গায় তার চর্মরোগ হয় ওই জায়গা ত্বকটা চামড়াটা মোটা হয়ে যায় আর কালচে হয়ে যায় বিস্তৃত হয়ে যায় দেখতে খারাপ লাগে অত্যন্ত বিস্তৃত ধরনের চর্মরোগ চর্মরোগে আক্রান্ত স্থানে ত্বক অত্যন্ত মোটা আর চর্মরোগ বিশেষত অত্যন্ত আশযুক্ত চর্মরোগ যেটাকে আমরা বলছি এই সরিয়েশিস চাপা পড়ার ফলে তার অসুস্থতা চর্মরোগের চুল কারণে অত্যন্ত হতাশা এই শরীরামের হতাশার অন্যতম কারণ কিন্তু হচ্ছে চর্মরোগ শরীরামে চর্মরোগের পেশেন্ট যদি আসে জিজ্ঞাসা করবেন তো বলবে আমার মন অত্যন্ত হতাশ অত্যন্ত মন মরা মন খারাপ কেন এই চর্মরোগের কারণে আমার মনের মধ্যে কোনো শান্তি নাই আমার মন সব সময় হতাশ এইটি আর বোধ হয় কখনো ভালো হবে না বহু ডাক্তার দেখাচ্ছে অনেকদিন ভুগছি কোনো কাজ হচ্ছে না হতাশার অন্যতম কারণই হচ্ছে তার এই চুলকানি এই চর্মরোগ হজম শক্তি অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্গন্ধযুক্ত উদারাময় ঘামের করে কারণে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে যত বেশি ঘামে শরীর তত বেশি দুর্বল হয়ে পড়ে তরুণ রোগের পর অত্যন্ত ঘাম সহ সকল রোগ উপশম হয় তবে তরুণ রোগে আবার একটা সুবিধা যে যে ঘামলে তার শরীর উপশম বা আরাম বোধ হয় অত্যন্ত ঘাম হয় ঘামলে শুইলে সকল রোগ উপশম করে তিনটা জায়গায় খেয়াল রাখেন ঘামলে শুইলে সকল রোগ উপশম করে আবহাওয়ার পরিবর্তনে বা ঠান্ডা বাতাস অত্যন্ত অসহ্য সারা শরীরে ত্বক বিশেষত মুখমন্ডল এবং হাতের ত্বক অত্যন্ত অপরিষ্কার নোংরা ফাটা ফাটা সকল রোগ শীতকালে ঠান্ডা খোলা বাতাসে ঠান্ডা প্রয়োগে অত্যন্ত বৃদ্ধি হয় নতুন শিশু সারাদিন হাসি খুশি থাকে ঘুমায় কিন্তু সারা রাত অত্যন্ত কান্না করে শরীর এবং সমস্ত স্রাবে অত্যন্ত পচা দুর্গন্ধ সেই সাথে কয়েকটি মানসিক লক্ষণ যেমন ব্যবসায় বা কাজে ব্যর্থ হবে রোগ আরোগ্য হবে না তার ভবিষ্যৎ অন্ধকার অত্যন্ত অত্যন্ত নানা হতাশা এবং স্নানে অনীহা যদি থাকে তাহলে কথা ভাবতে পারেন করেন যদি কারো শরীরের সমস্ত সাবে খুব দুর্গন্ধ থাকে সেই সাথে কয়েকটি মানুষের লক্ষণ থাকে যেরকম মানুষের লক্ষণ গুলা কি কি আমি ব্যবসায় ব্যর্থ হয়ে যাব ব্যবসায় লস হয়ে যাবে আমি গরিব হয়ে যাব। আমার কোনো কাজে সাকসেস হবো না ব্যর্থ হয়ে যাব আমার রোগ আমার ভবিষ্যৎ অন্ধকার আমি মরে যাব এবং নামের কথা ভাবতে পারি রোগ যেমন তাই হোক এখন আমরা আসি এর প্রধান লক্ষণ যেটা আমরা বলছিলাম যে এক কথাই সেটা হলো হতাশা মানসিক লক্ষণ গুলো আমরা দেখে আসি হতাশা এবং বিষণ্নতা শরীরামের মূল কথা যদি দুটো কথা আমরা নিই প্রথমেই তাহলে হতাশা এবং বিষণ্নতা এই হচ্ছে শরীরামের মূল কথা হতাশায় ভবিষ্যৎ অন্ধকার মনে হয় এই যে হতাশায় ভবিষ্যৎ অন্ধকার মনে হয় এটি হচ্ছে সাইকোটিক বা সাইকোটিশ এত বেশি হতাশা ও বিষণ্ণতা যে অনেক সময় পাগলের মতো হয়ে যায় রোগীর মনে হতাশা ও বিষণ্ণতা না থাকলে শরীর নামের কথা যেন ভাবাই যায় না অত্যন্ত চুলকানির কারণে মারাত্মক হতাশা বলছেন ডাক্তার কেন্ট মলদ্বার থেকে রক্তক্ষরণের কারণে বিষণ্ণ হয়ে পড়ে মারাত্মক হতাশার কারণে পরিবারের কাছে পরিবারের ও কাছের মানুষদের জীবনটাকে সে অতিষ্ট করে দেয় মন অত্যন্ত দুর্বল মনে কোনো আনন্দ থাকে না জীবন খুব দুঃখ ভারাক্রান্ত সে বুঝতে পারে না কি করলে তার মনে আনন্দ আসবে রোগ আক্রমণের পূর্বে একদিন পূর্বে মনে খুব আনন্দ থাকে খুব সুস্থতা বোধ করে এটি একটি অদ্ভুত লক্ষণ ঠিক তারপরে দিন সে অসুস্থ হয়ে পড়ে খাওয়ার পর কিছুক্ষণের জন্য মনে আনন্দ আসে এটি একটি অদ্ভুত লক্ষণ দেখেন খাওয়ার পরে কিছুক্ষণ তার মনে খুব আনন্দ থাকে কিন্তু খাবারটা যে হজম হওয়া শুরু হলো ব্যাস তার মন আবার খারাপ হয়ে গেল অর্থাৎ পেট যতক্ষণ ভরে থাকে ততক্ষণ আনন্দ যখনই ক্ষুদা লাগে তখন তার মন বিষণ্ন হয়ে যায় এর ঠিক উল্টা লক্ষণ আবার নেট্টাম কার্বের এর পেট ভরে থাকলে মন ভালো ক্ষুধা লাগলে খাবার হজম হওয়া শুরু মন খারাপ নেট্টাম কার হলো তার উল্টাটা অদ্ভুত লক্ষণ সেই সাথে রয়েছে দুশ্চিন্তা উদ্বেগ আতঙ্ক ভয় নার্ভাস ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ অনিশ্চয়তা বোধ ইত্যাদি মনে করে জীবনে সব ক্ষেত্রে ব্যর্থ হবে ব্যবসা করে লাভ হবে না ব্যবসায় ব্যর্থ হবে ব্যবসা নষ্ট হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে সমগ্র জীবন দুঃখে ভরে যাবে কোনো ভাবে আতঙ্ক এবং আশঙ্কা তার মন থেকে যায় না নিজের জীবনের খারাপ কিছু ঘটবে এমন ভবিষ্যৎবাণী করে দিনের বেলায় এই সব কল্পনা করে এবং রাত্রে বেলায় ঘুমের মধ্যে এইগুলোই সে স্বপ্নে থাকে যা যা দিনের বেলায় কল্পনা করে দিনের বেলায় যা যা করে রাতে ঠিক ওগুলোই সে স্বপ্নে দেখতে থাকে ক্ষুদ স্বভাব মারাত্মক উত্তেজনা প্রবণ মারাত্মক জেদি মারাত্মক বদমেজাজি এগুলো হচ্ছে সিফলিটিক টেন্ডেন্সি তবে কারো প্রতি সে হিংসা বা কারো ক্ষতি করে না সরিনাম এবং সালফার বন্ধুত্বপূর্ণ বা পরিপূরক সম্পর্ক এবং এই দুটি ওষুধের মানুষেরা অসৎ প্রকৃতির হয় সালফারও অসৎ সরিনামও অসৎ তবে সালফার হচ্ছে বেশি অসৎ সরিনাম সেই তুলনায় ভালো শরীরাম অপরিষ্কার এবং নোংরা স্বভাব স্নান করতে চায় না ঠিক যেন সালফার ফলে শরীর ও পোশাক অপরিষ্কার দুর্গন্ধযুক্ত এবং নোংরা হয়ে থাকে শরীর এতটা নোংরা যে বারবার ধুইলেও দেখলে মনে হয় যেন গোছলি করেনি ধোয়াই হয়নি শরীরামের রুইরা শরীর ও পোশাক পরিষ্কার করতে চায় না অপরিষ্কার নোংরা পোশাক করতে তারা দ্বিধা করে না জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে রাখে না ছাত্র ছাত্রীরা তার পোশাক জুতা বই খাতা ছড়িয়ে ছিটিয়ে ঘর এলোমেলো করে রাখে নোংরা করে রাখে বাড়ির বাইরে থেকে বেরিয়ে এসে হাত মুখ না ধুয়ে খেতে বসে যায় খাওয়ার পর পোশাকে হাত মুছে নেয় শিশুরা খাওয়ার পর নিজের পোশাকে বা মায়ের শাড়িতে হাত মুছে নেয় এমনকি অনেক সময় নাখের সর্দি পোশাকে মুছে নেয় ধুলা কাদামাখা জুতা নিয়ে ঘরে ঢুকে পড়ে হাত পা না ধুয়ে বিছানায় শুয়ে পড়ে ঘরে থুথু ফেলে নাখের ময়লা ফেলে নাক থেকে যে সর্দি বের হয় অনেক সময় শিশুরা সেটা জিজ্ঞেঁদে দেখো আনন্দের সাথে চেটে চেটে খায় যেন জাপানি ঘি খাচ্ছে এরকম সরিনামের স্বভাব ঠিক যেন সালফারের মতো নোংরা সে কারণে সরিনামকে বলা হয় শীতকাতর সালফার মানে লক্ষণ যে কারণে একজন মনীষী রসিকতা করে বলছেন সরিনাম যেন শীতকাতর সালফার স্নান করতে চায় না তবে স্নান করলে তার ভালো লাগে আরাম বোধ করে উপসম বোধ করে এখন আমরা যদি তুলনা করি সালফারের সাথে স্নান সালফার স্নান করতে চায় না কারণ স্নান করলে অসুস্থ হয়ে পড়ে আর সরিনাম স্নান করলে আরাম বোধ করে সরিনামের রুগীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এটি আবার ডাক্তার ফাটক বলছেন এবং ডাক্তার মহিম ভট্টাচার্য দুজনে বলছেন যে শরীর নামের পেশেন্টারা আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এমন পেশেন্ট পাবেন যদিও এটি থার্ড গ্রেডের লক্ষণ অত্যন্ত অলস মন ও শরীর খুব দুর্বল ফলে কোনো কিছু করতে ভালো লাগে না পরিশ্রম করতে মন চায় না সর্বদা শুয়ে থাকতে চায় পরিশ্রম করলে শরীর দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে বিশেষত সকালবেলা শরীর এতটা নিষ্পেজ থাকে ঘুম আসে ফলে কাজ করতে মন চায় না এদের দুপুর পর্যন্ত শুয়ে থাকতে চাই ঠিক যেন সালফারের মারপেটের ভয় পায় একা থাকতে ভয় পায় যখনই একা থাকে তখন তার ভবিষ্যতে কি ঘটবে এই চিন্তাটাই তার মাথায় কাজ করে মনে করে সৃষ্টিকর্তার দয়া পাওয়ার কথা ছিল যখন তখন আমি অন্যায় করেছি পাপ করেছি সুতরাং আমি আর ক্ষমা পাবো না আমার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে গেছে সে কারণে ধর্মীয় বিষয়ে তার একটা অশান্তি হতাশা কাজ করে আর ধর্ম করে লাভ কি আমি তো পাপ করে শেষই করেছি মাপ পর দিন তো পার করে দিয়েছি আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে গেছে কোনো আশার আলো সে দেখতে পায় না এর স্বাস্থ্য নিয়ে খুবই টেনশন খুবই উদ্বেগ অসুস্থ হইলে হতাশ হয়ে পড়ে দীর্ঘদিন রোগে ভোগার কারণে রোগে ভোগার কারণে হতাশ হয়ে যায় মনে হয় আর সুস্থ হবে না এই যে দীর্ঘদিন রোগে ভোগার কারণে তার হতাশা আর সুস্থ হবে না এই যে সুস্থ হবে না এই হতাশা এটি হচ্ছে সাইকোটি রোগ আরোগ্যের ব্যাপারে হতাশা দিনের নিজের জীবন এবং চারপাশের মানুষকে তার অসহ্য লাগে ভালো লাগে না নিরিবিলিতে একা থাকতে পছন্দ করে সে পরিবারের মানুষদের সাথে থাকতে আনন্দ পায় না মনে আশা আকাঙ্ক্ষা খুব অস্বাভাবিকভাবে কমে যায় কাল্পনিক চিন্তার মধ্যে ডুবে থাকে এটিও সাইকোসিস শরীরামের মানসিক অবস্থার কারণে সে সুস্থ না হওয়া পর্যন্ত তার সাথে চলাফেরা করে কোনো শান্তি পাবে না সে এত হতাশ এত নিরাশ এত তার মন কিটকিটে যে একজন মনীষী বলছেন যে শরীর আমার পেশেন্ট যতক্ষণ সুস্থ না হয় অসুস্থ থাকে এর সাথে চলাফেরা করে শান্তি পাওয়া যায় না অত্যন্ত সব সময় মৃত্যুর কথা চিন্তা করতে থাকে মনে মনে হয় নিশ্চিত মরে যাব ব্যথা হলে করে আমার বুঝি কামসেয়া সাম্য মরে গেলাম এটি সাইকোসিস টেনথানে বা মনের কষ্টে আত্মহত্যার চিন্তা করে এটি সিফলিটিক ধর্মের প্রতি খুব আচ্ছা চোর ডাকাতের ভয়ে ঘুম হয় না আর এর সমস্ত মানসিক লক্ষণ রাতে বাড়ে শিশুরা অসুস্থ যেদি মানুষজন কাছে থাকা পছন্দ করে না খুব বিরক্ত বোধ করে সেই সাথে অস্থিরতা বিরক্তিকর ঘ্যান স্বভাব ঘ্যান করে কাঁধে মাকে জ্বালায় নিদ্রাহীনতা বিশেষ করে রাতে শিশুদের মোটে ঘুমায় না শিশুরা দিনে হাসি খুশি থাকে কারণ দিনের বেলা ঘন ঘন খাবার পায় কিন্তু রাতের বেলা ক্ষুধা প্রচন্ড ক্ষুধা কিন্তু ঘন ঘন খাবার সুযোগ থাকে না সবাই ঘুমায় মা ঘুমায় খাওয়াবে কে যে কারণে সে রাত্রে বেশি কান্না করে কারণ শরীরামের পেশেন্টদের অত্যন্ত ক্ষুধা ঘন ঘন খেতে চায় রাতের বেলা যেহেতু ঘন ঘন খেতে পায় না তাই কান্না করে বেশি দিনের বেলা ঘন ঘন খেতে পায় তাই কান্না কম করে নানান বায়না ধরে তবে খাবার দিলে আবার খেয়ে ঘুমিয়ে পড়ে অসুস্থ শিশু দিন ঘুমাবে না অস্থির হয়ে কাঁদবে ডাক্তার এলেন বলছেন শিশুরা সারা রাত চিৎকার করে কাঁধে বিরক্ত করে কিন্তু সারাদিন হাসি খুশি থাকে এবং ঘুমায় কারণ একটাই দিনে খেতে পায় আমরা যদি তুলনা করি তাহলে দেখতে পাবো শিশু রাতে কান্না করে দিনে শান্ত থাকে জেলাপা শিশু সারাদিন কান্না করে রাতে সারা রাত ঘুমায় লাইকোপোডিয়াম শিশু সারা রাত কান্না করে দিনে হাসে ইস্টামোনিয়াম সরি সারা রাত কান্না করে সারা দিন হাসে ইস্টামোনিয়াম শিশু দিনরাত কান্না করে অ্যাপিস্মেল সরি নামে রুগীরা খুব তাড়াহুড়া করে খুব অস্থিরতা বজ্র ঝড় হওয়ার দুই দিন আগেই বুঝতে পারে যে আগাম মানে এরা ঠিক যেন ওই প্যারামিটারের মতন ঝড় বৃষ্টি হবে দুই দিন পরে সে দুই দিন আগে টের পায় কিভাবে টের পায় কেন টের পায় দুই দিন আগে থেকে তার অস্থিরতা শুরু হয়ে যায় মনের মধ্যে সে জানে যে আমার অস্থিরতা কেন হয় ঝড় বৃষ্টি হওয়ার আগেই তার অস্থিরতা শুরু হয় সে কারণে সে আগাম বলে দেয় দুই দিন পরেই ঝড় বৃষ্টি হবে জড় বৃষ্টি হবে তুমি কি ভাবে বুঝলে আমার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে এই ঝড় বৃষ্টি হওয়ার দুদিন আগে অস্থির হয়ে যায় ঝড় বৃষ্টির সময় অস্থির হয়ে যায় যে কারণে বুঝতে পারি এটি একটি অদ্ভুত লক্ষণ সেব সে আগাম বলে দেয় যে ঝড় বৃষ্টি হবে কারণ সে আগাম টের পায় তার শরীর বলে দেয় কারণ তার শরীরে অস্থিরতা মনে অস্থিরতা শুরু হয়ে যায় বিশেষ করে মানসিক অস্থিরতাটা শুরু হয় আর কি শারীরিক না মানসিক অস্থিরতা শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি দুদিন আগে এখন আমরা আসি সাংঘাতিক জ্বরে এরা হতাশ হয়ে যায় মৃত্যু ভয় দেখা দেয় তার ধারণা জ্বরের পর নিশ্চিত আমি মরে যাব তবে নাক দিয়ে যদি হয় তখন তার হতাশা এবং ভয় কেটে যায় অদ্ভুত লক্ষণ যখনই জ্বর হয় তখন তার এমন হতাশা দেখা দেয় মনে করে আমি শেষ কিন্তু যখনই নাক দিয়ে কিছু রক্ত গেল তখন তার হতাশা শেষ হয়ে গেল অদ্ভুত লক্ষণ স্মরণ শক্তি খুবই দুর্বল কিছু মনে রাখতে পারে না স্থান ভুলে যায় এমনকি নিজের বাড়িও চিনতে পারে না আর একটা দারুণ লক্ষণ আছে বাস প্রাইভেট কার ট্রেন বিমান লঞ্চ ইত্যাদি যানবাহনে চড়তে ভয় পায় এই যে যানবাহনে চড়তে বা গাড়িতে চড়তে ভয় পায় সেই ক্ষেত্রে সিপিয়া বোরাক এবং পাই অতিরিক্ত সোরাদেশে দূষিত রুগী যারা তারা নার্ভাস অস্থির এবং সহজে চমকে ওঠে এবং ভয় পায় খেল রাখেন যারা খুব দ্রুত নার্ভাস হয়ে যায় খুব অস্থির খুব সহজে চমকে ওঠে ভয় পায় এরা সোরাদশে মারাত্মক দূষিত অর্থাৎ এই লক্ষণগুলো গুলো লক্ষণ হৃদপিণ্ডের সমস্যা এবং শ্বাসকষ্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে উদ্ভেদ যদি দেখা দেয় বা বুকে ব্যথা হলে শিশুরা অস্থির হয়ে পড়ে আবেগ প্রমাণ হলে শরীর কাঁপে এবং অসুস্থ হয়ে পড়ে এর মধ্যে ভয় কি কি আছে আমরা একটু দেখে আসি ভয় যেহেতু খুব গুরুত্বপূর্ণ ওষুধের ওষুধ নির্বাচনের জন্য এরা অত্যন্ত ভীত বিশেষ করে রাস্তার ভিড়ে ভয় খারাপ কিছু ঘটার ভয় ক্যান্সারের ভয় দুর্ভাগ্যের ভয় গরিব হওয়ার ভয় মৃত্যু ভয় হৃত হৃতপি সমস্যায় মৃত্যু ভয় ব্যবসায় ব্যর্থ হওয়ার ভয় রোগ আরোগ্য না হওয়ার ভয় গাড়িতে চড়তে ভয় একা থাকতে ভয় আগুনের ভয় পাগল হওয়ার ভয় ইত্যাদি ইত্যাদি আর একটা মজার তথ্য আছে বন্ধুরা কখনো কখনো এইরকম কিছু প্যাশেন্ট পাবেন সেটা সহজ নয় মানে মানে আহ অ্যাভেলেবল নয় রুগীগুলো কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় কিছু পেশেন্ট এসে বলবে ডাক্তার সাহেব আমি সমুদ্রে পুকুরে লেকে নদীর পানিতে নামতে ভয় পাই গভীর পানিতে সাতার কাটতে ভয় পাই কেন ভাই কি জানি পানির মধ্যে কি আছে যদি আমার নাম নেয় আমি যদি বেজাই আমার ধরে নাই মানে এরা গভীর পানিতে নামতে বা সাঁতার কাটতে ভয় পায় এক্ষেত্রে দুটো ওষুধ আমরা পাই যদিও দুটো থার্ড গ্রেডের ওষুধ তারপরও কিন্তু মেডোরিনাম এবং সরিনাম তা কখনো যদি কেউ আইসা বলে যে আমি নদীতে পুকুরে লেখের পানিতে সমুদ্রে তো নামতে পারি না গভীর পানিতে সাঁতার কাটতে পারি না তাহলে আমরা এই দুটো ওষুধকে মনে করতে পারি অনেক সময় হয় কি একটা লক্ষণ কিন্তু একটা ওষুধ নির্বাচনের জন্য যথেষ্ট হয়ে যায় যদি সেই লক্ষণটা সেইরকম গুরুত্বপূর্ণ হয় এবং আমরা বুঝে দিতে পারি তাই বলে আমি বলছি একটা লক্ষণ পাইলে ওষুধ দিয়ে দেবেন ব্যাপারটা এমন নাই এখন আমরা এতক্ষণ তো মানসিক লক্ষণ জানলাম এখন আমরা জানবো কিছু রোগ লক্ষণ বিশেষ করে প্রথমে আমরা দেখে আসি মাথা মাথা ব্যথা ক্ষুধা লাগলে বা একবেলা না খেলে মাথা ব্যথা শুরু হয়ে যায় কোনো কারণে দূরে কোথাও গেছে দুপুরে খাবারটা খেতে হয়ে গেছে খাওয়া মাথা ব্যথা শুরু দুর্বলতা হয় নাই অনুভব করে কোনো কাজ মানে ক্ষুধা লাগলে মাথা ব্যথায় শুধু হয় তাই না শরীর ভীষণ দুর্বল হয়ে যায় কোনো কাজ করতে পারে না তবে কিছু খেলে আবার মাথা ব্যথা কমে যায় দুর্বলতা কমে যায় আবহাওয়া পরিবর্তনের কারণে বা সামান্য সর্দি লাগলে কিংবা মাথায় সামান্য ঠান্ডা বাতাস লাগলে তার সর্দি কাশি শুকিয়ে গিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় দীর্ঘদিনের স্থায়ী পুরাতন মাথা ব্যথা নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময় অন্তর মাথা ব্যথা হয় সেটা সাত দিন পর পর হতে পারে চোদ্দ দিন পর পর হতে পারে একুশ দিন পর পর হতে পারে মাথা ব্যথা হয় মাথায় রক্ত সঞ্চালনের গতি প্রচন্ড রকম বৃদ্ধি পায় চুল ঘামে ভিজে যায় হাতুড়ি মারার মতো প্রচন্ড ব্যথা হয় ব্যথা ঠান্ডা বাতাসে এবং শীতে বাড়ে শীতকালে মাথা ব্যথার সাথে ক্ষুধা এবং কাশি দেখা দেয় সারা শীতকাল মাথা ব্যথা হয় কাশি এবং মাথা ব্যথা কিংবা চর্মরোগ ও মাথা ব্যথা পর্যায়ক্রমে চলতে থাকে আহার করলে মাথা ঢেকে রাখলে ঘামলে মাথা ব্যথা ক্ষুধা লাগলে মাথা ব্যথা করে তবে খাওয়ার পরে মাথা ব্যথা কমে যায় এই যে খাওয়ার পরে মাথা ব্যথা কমে যায় আয়োডিয়াম আর্সেনিক আয়োড অ্যাসিড ফ্লোরকোস্টিকাম ক্যালসিয়াম প্লাইকোভিয়াম পেট্রোলিয়াম ফসফরাস সিপিআই স্পাইজালিয়া থুজা অনেকগুলো ঔষধ আছে মানে লাগলে ব্যথা করে খাওয়ার পরে কমে যায় এই ওষুধ এখন মাথা ব্যথার ক্ষেত্রে একটা কনকমিডেন্স আছে অর্থাৎ সহগামী লক্ষণ মাথা ব্যথার সময় সারাক্ষণ তার ক্ষুধা থাকে যতক্ষণ মাথা ব্যথা থাকে ততক্ষণ তার প্রচন্ড ক্ষুধা থাকে এখন আমরা আসি কান কানের কান পাকা বা কান গলার জন্য বা কানের পুজোর জন্য শরীর এত বড় ওষুধ কল্পনায় করা যায় না কান থেকে দুর্গন্ধযুক্ত পুজ স্রাব হয় এত দুর্গন্ধ কান পাকা রোগী আপনার ঘরে থাকলে আপনি অস্থির হয়েছিল শিশুদের প্রায় কান পাকা রোগে ভোগে শিশুরা কান পাকা সহ মাথা ব্যথা কান থেকে সাংঘাতিক দুর্গন্ধযুক্ত পানির মতন পাতলা পুজ চটচটে ক্ষতকারী পুজ বের হয় হয়তো কখনো কোনো বাচ্চার হাম হয়েছিল স্কালের ফিভার যেটাকে আমরা গ্রাম্য ভাষায় আরক্ত জ্বর বা লাল জ্বর আমাদের অঞ্চলে বলে লাল জ্বর অর্থাৎ এই জ্বর হলে চোখ মুখ শরীর একবার লাল টকটক হয়ে যায় কিংবা চর্মরোগ চাপা পড়ার পরে প্রায় কান পা কান পাকা রোগ দেখা দেয় তাহলে হাম ফিভার এবং কারণে কান পাকা রোগ অর্থাৎ হাম এবং ফিভারের পরে কিংবা চর্মরোগ চাপা পড়ার পরে কান পাকা রোগ দেখা দেয় সর্দি সামান্য ঠান্ডায় বা সামান্য আবহাওয়ায় প্রায় সর্দি লেগে যায় একটু দিয়ে সর্দি লেগে যায় মানে টিভারগুলি নামের মতন প্রায় সর্দি লাগেই সেই সাথে মাঝে মাঝে তার জ্বর হয় বর্ষাকালে নাক বন্ধ হয় প্রায় সর্দি লেগে থাকে নাক দিয়ে সর্দি পড়ে নাক মোছার জন্য সর্বদা একটা রুমাল দেখবেন শরীরামের পেশেন্ট যদি হয় কিছু আছে কারণ একটু পরিস্থিত নাক তার নাক দিয়ে ঘি ঝরতেই থাকে চুল কাটলে লেগে যায় কাশি শীতকালে বৃদ্ধি পায় কিন্তু অ্যালার্জি জনিত সর্দি জ্বর গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রকাশ পায় খক খক করে কাশে শুষ্ক কষ্টদায়ক কাশি কিন্তু সাধারণত কফ উঠে না অনেকক্ষণ কাশলে সামান্য কফ উঠে কাশলে মোট মস্তর দানার একটু হলদে একটু শক্ত কপ বা সবুজ বর্ণের কপ বের হয়ে আসে সে কপটা আবার একটু লবণাক্ত নুনছা লাগে পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত কপ কাশির সময় অসাড়ে পোশাব হয়ে যায় কাশির ধমক দিয়ে একটা কাশি দিয়েছে এদিক দিয়ে পোশাব বেরিয়ে গেছে প্রতি শীতকালে কাশি ফিরে আসে চরমরুক চাপা পড়ার ফলে পুরাতন কাশি দেখা দেয় অনেক বছর যাবর স্থায়ী কাশি শরীরাম প্রয়োগ করলে দেখা যাবে চরমরুকটা ফিরে এসেছে কাশি চলে গেছে সকালে ঘুম থেকে জাগলে বা সন্ধ্যায় শুইলে কাশি বাড়ে টনসিল এবং গলায় ক্ষতের জন্য কিন্তু শরীর নাম একটি বড় ওষুধ কারণ এ ডায়াথেসি হচ্ছে হচ্ছে পুরাতন টনসিল বা গলার ক্ষতে টনসিল ফুলে যায় মারাত্মক কষ্টদায়ক ব্যথা হয় গলার ভিতর জ্বালা করে কিছু গিলা সময় তীব্র ব্যথা হয় গলার ভিতর মনে হয় যেন একটি পিণ্ড আটকে আছে যে কারণে সে গলা খাঁখারে দিতে পারে না এটি একটি ফার্স্ট গ্রেড লক্ষণ এটি বলছেন ডাক্তার মার্গারেট ট্রাইলার প্রচুর দুর্গন্ধ লালা পড়ে গলার মধ্যে আঠালো কফ জমে ফলে সর্বদা গলা খাঁখারে দিতে হয় ব্যথা ঠান্ডা বাতাস ঠান্ডা পানি ও ঠান্ডা খাবারে বৃদ্ধি হয় গরম দিলে গরম কাপড় গলায় জড়িয়ে রাখলে তখন একটু আরাম বোধ করে মুখের ভিতর এবং নিঃশ্বাসে বাজে দুর্গন্ধ তার মুখের কাছে দেওয়া যায় এই ক্ষেত্রে কনকমটা হচ্ছে তনসিল বা গলার সমস্যার সাথে গলার মধ্যে প্রচুর লাল এবং দুর্গন্ধযুক্ত কফ জমে হাঁপানি হাপানিতে শরীর নামের একটা অদ্ভুত লক্ষণ আছে এবং হাপানিতে শরীর নাম একটি দুর্দান্ত ওষুধ হাপানির রোগীর সামান্য পরিশ্রমে সারা শরীর ঘেমে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মুখের মধ্যে অবিরত কপ জমতেই থাকে কপ জমতেই থাকে মারাত্মক বধজম এবং দুর্বলতা দেখা দেয় এমন শ্বাসকষ্ট মনে হয় যেন মারাই যাবে বসলে এবং খোলা বাতাসে তার কাশি আরো বেড়ে যায় হাপানি ভীষণ হাপানি বা ভীষণ শ্বাসকষ্টের সময় রোগী যদি চিত হয়ে হাত দুটা শরীর থেকে দূরে ছড়িয়ে তাহলে তার সম্পূর্ণ উপসম বোধ করে কিন্তু হাত দুটা যদি বডির কাছে নিয়ে এসে রাখে তাহলে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এটি অদ্ভুত লক্ষণ যখনই তার শ্বাসকষ্ট হবে বিছানায় চিঠে শুয়ে যাবে হাত দুটাকে শরীর থেকে দূরে ছড়িয়ে দিবে ছড়িয়ে দিয়ে শুবে তাহলে তার শ্বাসকষ্ট কমে যত দূরে ছড়াবে তত আরাম বোধ করবে যত কাছে আনবে তার শ্বাসকষ্ট বাড়বে যেন ম্যাজিকের মতো কারবার যে কারণে হাত দুটাকে দূরে ছড়িয়ে দিবে তাতে সে আরাম বোধ করবে এই যে যত দূরে ছড়ায় তত আরাম বোধ করে যত কাছে আনে হাত দুটা তত কষ্ট বাড়ে এটি বলছেন ডাক্তার কেন এই রোগের ক্ষেত্রে এটি একটি অদ্ভুত লক্ষণ যানবাহনে চড়লে আমার তার শ্বাসকষ্ট আরাম বোধ করে তুলনা আমরা যদি তুলনা করি হাপানির হাঁপানির ক্ষেত্রে তাহলে দাঁড়িয়ে থাকলে হাঁপানি উপশম হয় ক্যানাবিস সেট বলছেন ডাক্তার নদের মনাদ আর চর্মরোগ চাপা পড়ার ফলে হাঁপানি দেখা দেয় বুকের মধ্যে পানি জমে শ্বাসকষ্ট হয় বা হাঁপানি দেখা দেয় কাশি হলুদ কাশি হয় এবং কপটা হলুদ বা সবুজ মন্ড কা এই এক্ষেত্রে ম্যাঙ্গেনাম ক্যালকেরিয়া ফস্ট ইফ্রেস একে আমরা পাই প্রায় হাঁপানি রোগে শরীর নামে রুগীরা কষ্ট পায় হাঁপানি রোগে একটা কনকমিটেন্স আছে সোরা মায়োজন খুব শীতকাতর আবহাওয়ার পরিবর্তনে অসুস্থ হয়ে পড়ে ও শরীরে মারাত্মক দুর্গন্ধ এগুলো হচ্ছে হাবানি রোগীর ক্ষেত্রে এর খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারে না এই যে খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারে না এটি হচ্ছে টিউবার কুলার মাইল শারীরিক দুর্বলতার সময় খোলা বাতাসে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় অত্যন্ত দুর্বলতা বোধ করে এবং নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় ফলে তাড়াতাড়ি দ্রুত বাড়ি গিয়ে শুয়ে পড়ে বিশেষ করে চিত হয়ে তাতে তার শ্বাসকষ্টটা কমে আসে অজীর্ণতা শিশুরা সব সময় খেতে চায় তার ক্ষুধায় যেন মিটে না সাধারণত বেশিরভাগ রিকেট রোগে যারা ভোগে অর্থাৎ যে সমস্ত বাচ্চার কোন অঙ্গের ছিন্নতা কোনো অঙ্গ শুকিয়ে যাচ্ছে হাত পা বা কোনো অঙ্গ শুকিয়ে যাচ্ছে এই যেটাকে আমরা বলছি রিকেট রোগ এই রিকেট রোগের বাচ্চারা সাংঘাতিক ক্ষুধা এদের যেন ক্ষুধাই মিটায় না সারাক্ষণ খাই 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 করতে থাকে প্রচুর খায় কিন্তু দুর্বল হজম শক্তির দুর্বলতার কারণে এরা হজম করতে পারে না এই খাবে খেয়ে বমি করবে বমিটা টক পিত্ত রক্ত মিশ্রিত বমি সামান্য বেশি আহার করলে উদারময় দেখা দেয় অম্ল অর্জিন্ন রোগে টক পচা ডিমের মতো ঝাঁঝালো গন্ধযুক্ত ঢেঁকুর উঠে যথেষ্ট খায় তবু শরীর শুকিয়ে যায় এটি হচ্ছে টিবারকুলার মায়াজন লিভারের ব্যথায় ডান পাশে কাজ হয়ে শুইতে পারে না বায়ু নিঃসরণের পেট ব্যথা কিছুটা কমে পাতলা পায়খানা বা উদারাময় কিছু ভালো বাংলা যেগুলো আমাদের অনেক সময় বুঝতে ঝামেলা হয় পাতলা পায়খানা কইলে ভালো হইতো পেটের পুরানো রোগ খাবার হজম হয় না ফলে প্রায় বা হয়েখানায় ভুগে দিন রাত ঘন ঘন পায়খানা হতে থাকে বারবার পায়খানা হতে থাকে মলের সাথে গোটা গোটা খাবার যায় হজম হয় না হয়ে ঠিক মতো যা খায় তাই যেন গোটা গোটা বেরিয়ে যাচ্ছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র গোটা গোটা খাবার বেরিয়ে যাচ্ছে পচা মাংসের মতো দুর্গন্ধ মল এবং তাতে মনে হয় যে একটু কপ জমি জড়িয়ে আছে শ্লেষা জড়িয়ে আছে মল নরম বা পানির মতন তরল সবুজ গাঢ় বাদামি বর্ণ বা কালচে বর্ণের হঠাৎ পায়খানার বেগ হয় বেগ ধরে রাখতে পারে না তরল মল দ্রুত বেগে বের হয় অসাড়ে মল বেরিয়ে যায় উদারাময় রাত উদারাময় রাতে বাড়ে উদারাময় রাত একটা থেকে রাত চারটা পর্যন্ত অর্থাৎ ভোর চারটা পর্যন্ত বাড়ে এটি একটি একক লক্ষণ এই রাত একটা থেকে চারটার মধ্যে উদারাময় বা পাতলা পায়খানা এটি একক লক্ষণ বলছেন ডাক্তার কেট মলমূত্র শরীরে এত সাংঘাতিক দুর্গন্ধ যে বারবার শরীর দুই লোক গন্ধ যায় না ফলে শিশুর মলমূত্র বা শরীরের দুর্গন্ধে মা পর্যন্ত বিরক্ত হয়ে যায় যে মা কখনো বাচ্চার মানে মলমূত্র পরিষ্কার করতে বিরক্ত হয় না কিন্তু শরীরামের রুগী যদি হয় এত দুর্গন্ধ মা বিরক্ত হয়ে যায় এক্ষেত্রে একটা কনকমটেন্স আছে পানির মতো দুর্গন্ধযুক্ত পায়খানার সাথে কান থেকে দুর্গন্ধযুক্ত শ্রাব বের হয় যখন তার পাতলা পায়খানা হয় দুর্গন্ধযুক্ত তখন তার কান থেকে পাতলা রস দুর্গন্ধযুক্ত রস বের হয় রস বের হয় এখন এখানে একটি নোট আছে মল ঘাম প্রস্রাব বায়ু নিঃসরণ সাদা স্রাব মাসিক স্রাপ সর্দি কুচ সহ সমস্ত স্রাব পচা মাংসের মতো অত্যন্ত দুর্গন্ধযুক্ত যেটা আমরা ক্রিয় উপায় খুব সকালে প্রচন্ড মল বেগ হয় মনে হয় যেন এক্ষনই মল বেরিয়ে পড়বে দৌড় দিয়ে তাড়াতাড়ি পায়খানে যেতে হয় সালফারের রুগীর মতো নাহলে কাপড় নষ্ট হয়ে যায় সাংঘাতিক দুর্গন্ধযুক্ত দেখা যায় মল ত্যাগের সাথে পচা ডিমের মতো বায়ু নিঃসরণ হয় শিশুদের দাঁত গজানোর সময় সাংঘাতিক তরুণ রোগে ভোগার পর শীতের দিনে এবং খুব সকালে কিংবা আবহাওয়ার পরিবর্তনের সময় ও চাপা পড়ার কারণে উদারময় দেখা দেয় কফি মোটেও সহ্য হয় না কফি খাইলে পাতলা পায়খানা হয় এই যে কফি সহ্য হয় না এই ক্ষেত্রে আমরা ক্যান্সারিসাম কেমিলা ইগনেশিয়ান পাই এদের নোংরা স্বভাব প্রচুর ক্ষুধায় এবং শীতকাতর এই এই উদারময়ের সাথে আমরা তিনটা জিনিসকে মনে রাখবো নোংরা স্বভাব প্রচুর ক্ষোধা এবং অত্যন্ত শীতকাতর এইটা গেল পাতলা পায়খানা এবং কোষ্ঠবদ্ধতা আমরা একটু দেখে আসি কষ্টবদ্ধতা এবং অর্শ মল অত্যন্ত শক্ত গুটলে গুটলে সহজে নির্গত হতে চায় না এমনকি মল নরম হলেও সহজে বের হতে চায় না যথেষ্ট বেগ দিতে হয় যেটা অ্যালুমিনিয়াতে আমরা পাই একেবারে মল ত্যাগ শেষ করতে পারে না একবারে গিয়ে মলত্যাগ শেষ করতে পারে না কয়েকবার যাইতে হয় একটু একটু করে হয়ে হয়ে কয়েকবারে তারপরে তারপরে মনে হয় যেন কিছু মল রয়ে গেল মল পচা মাংসের মধ্যে প্রচন্ড সাথে সর্বদা পিঠ এবং কমর ব্যথা এই কোষ্ঠবদ্ধতার সাথে যদি কমর ব্যথা বা পিঠ ব্যথা থাকে তাহলে নামকে যেন আমরা মনে রাখি প্রচন্ড ক্ষুধা এবং খুব দুর্গন্ধযুক্ত নিঃসরণ বিশেষত শিশুদের কোষ্ঠবদ্ধতায় ইয়া প্রায় অব্যথ বলা যায় একজন মনীষী তো বলছেন যে শিশুদের কষ্টবদ্ধতায় শরীরাম অব্যর্থ তা আমি উনি উনি অব্যর্থ বলছে কেউ ধরবে না কিন্তু আমি আমি ধরবে প্রায় লাগিয়ে হলে মল হতে চায় না ধীরে ধীরে একটু একটু করে নির্গত হয় ইহা অত্যন্ত মূল্যবান লক্ষণ যে মল ধীরে ধীরে একটু একটু করে এবং কয়েকবার যেতে হয় এটি শরীরামের জন্য খুব মূল্যবান লক্ষণ সেই সাথে কমর ব্যথা মল ত্যাগ করার সময় মলদার দিয়ে প্রচুর রক্ত পড়ে মল ধরে ধীরে ধীরে নিঃসরণ একেবারে মল ত্যাগ শেষ করতে পারে না কয়েকবার যেতে হয় মনে হয় যেন ভিতরে কিছু রয়ে গেল প্রায় উদারময় ভুগে বা কষ্ট পায় ফলে কষ্টবদ্ধ অবস্থায় খুব হাসি খুশি থাকে এদের পায়খানা যখন কষে যায় তখন এরা খুশি থাকে হাসি খুশি থাকে কারণ কারণ হচ্ছে যে সবসময় পাতলা পায়খানে ভুগতে ভুগতে সে এত হতাশ এত মন খারাপ যে পায়খানা কষে গেলে মনে হয় যায় জীবনে যেন স্বাধীনতা পেয়েছে এই চব্বিশ সালে স্বাধীনতার মতো কষ্টবদ্ধতায় রোগ উপসম্বোধ হয় এই যে পায় কষ্টবদ্ধতায় যে উপশম বোধ করে মনের কিন্তু আনন্দ বোধ করে বা স্বস্তি লাগে এটি কিন্তু আমরা ক্যালকিনিয়াভেজ এবং মার্শাল হয়ে পাই এটা নিঃসন্দেহে অদ্ভুত লক্ষণ অর্শ মল ত্যাগের পর মল দ্বারে অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করে যেটা আমরা সালফারে বা রেটানিয়া ইত্যাদি ইত্যাদি ম্যাসিনাটটিকে পাই প্রস্রাব প্রসাব খুব ধীরে ধীরে নিঃসরণ হয় একবারে প্রসাব শেষ করতে পারে না কয়েকবার যেতে হয় মনে হয় যেন ভিতরে কিছু রয়ে গেল প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না দিনে প্রস্রাব বেশি হয় শিশু এবং বৃদ্ধদের প্রসাব বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক সময় যন্ত্রণা হয় শিশুরা বিছানায় প্রসাব করে প্রতি পূর্ণিমাই শিশুরা ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে মাসিক স্রাব রক্তস্রাবের প্রবণতা বিশেষ করে জরায়ু থাকে রক্তস্রাব পচা মাংসের মতো অত্যন্ত দুর্গন্ধযুক্ত রক্তস্রাব জরাও ঢিলা হয়ে যায় গর্ভপাতের পর বা সন্তান প্রসাবের পর বারবার হালকা উজ্জ্বল বর্ণের চাপচাপ রক্তস্রাব দেখা দেয় রক্তস্রাব শুরু হলে সহজে বা স্থায়ীভাবে বন্ধ হয় না কয়েক সপ্তাহ বা দীর্ঘদিন চলতে থাকে এই যে ঘন ঘন ব্লিডিং হয় এটি বন্ধ হতে চায় না কয়েক সপ্তাহ বা দীর্ঘদিন ধরে চলতে চায় এটি হচ্ছে সরাদোষ দোষ এবং সালফার রক্ত বন্ধ করা এবং জরাই স্বাভাবিক করার জন্য অত্যন্ত বড় ওষুধ আমরা সাধারণত শরীরাম এবং সালফারকে এই ব্লিডিং যে বন্ধ হতে চায় না এই ক্ষেত্রে প্রায় কম ব্যবহার করি কারণ শরীরাম এবং সালফারের এই জায়গাটা আমরা ভালো করে আয়ত্ত করি না আমরা এই সব ক্ষেত্রে সেবাই না ওই চাইনা হ্যামা ধুমুক মানে অনেক ওষুধ ব্যবহার করি ব্যর্থ হইলে তখন রুগী হাত ছাড়া করে দিই ঘন ঘন রক্তস্রাব সন্তান প্রসাবের পর কিংবা গর্ভপাতের পাপ পর বা এমনিতেই যেটা কন্টিনিউ করতে থাকে অনেক দিন এটি সরাদোষের কারণেই হয় যে কারণে সালফার এবং সরিনাম যেটির লক্ষণ মিলে সেটি আমরা যেন মাথায় রাখি অন্য ওষুধের লক্ষণ থাকলে অন্য ওষুধ দেবো সেটা আমি না করছি না কিন্তু এই দুটো ওষুধকে খুব গুরুত্ব দিয়েছেন কেন্ট থেকে শুরু করে সমস্ত বড় বড় পন্ডিতরা সবার বই দেখবেন এই যে টাকা এই দুটো ওষুধকে গুরুত্ব দেওয়া হচ্ছে তো যাই হোক শুধু ব্লিডিং বন্ধ করে না জরায়ুকে স্বাভাবিক করে ব্যথাযুক্ত মাসিক সহ নাক দিয়ে রক্তস্রাব কারো মাসিক মাত্র একদিন থাকে মাসিক বন্ধ হয়ে নাক না নাক দিয়ে মাসিক অবরুদ্ধ হয়ে যক্ষারোগ দেখা দেয় স্রাব পচা মাংসের মতো অত্যন্ত দুর্গন্ধযুক্ত বড় বড় সাদা স্রাব নির্গত হয় সেই সাথে কমরে ব্যথা এবং খুব দুর্বলতা বোধ গর্ভ অবস্থায় শরীরামের কি কাল সেটা আমরা দেখে আসি গর্ভ অবস্থায় অনেক সময় মায়েদের নানান ধরনের উপসর্গ দেখা দেয় যেমন গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর জন্য শরীরাম একটা মূল্যবান ওষুধ অবস্থায় গর্ভের শিশু এত জোরে জোরে নড়া করে যে গর্ভবতী মা যন্ত্রণায় কাতর হয়ে পড়ে অস্বস্তি বোধ করে সেই ক্ষেত্রে শরীরাম প্রয়োগ করলে বাচ্চারে অস্বাভাবিক নড়াচড়া এবং মায়ের এই গর্ভবতী মায়ের এই যন্ত্রণা দূর হয় নিচ পেটে প্রচুর বায়ু জমে সাংঘাতিক বমি বমি ভাব হয় খুব কষ্ট পায় কিছু খেতে পারে না এত বমি বমি ভাব এছাড়াও সন্তান প্রসাবের পরে নানান রকম সমস্যায় কষ্ট পায় তখন শরীরাম উচ্চ শক্তি প্রয়োগ করলে সকল কষ্ট দূর হয় সন্তান প্রসাবের পর জনিদার দিয়ে সাংঘাতিক দুর্গন্ধযুক্ত সাপ যায় ফলে মানুষের পাশে যেতে নারীরা লজ্জাবোধ করে বাচ্চা প্রসাবের পরে এই এক ধরনের সাপ দুর্গন্ধযুক্ত সাপ যেতে থাকে তখন এরা কারো সামনে যেতে লজ্জা পায় ভীষণ দুর্গন্ধ গর্ভবতী মাকে লক্ষণ সাদৃশ্যে নাম প্রয়োগ করলে গর্ভস্থ শিশু সরাদেশ সরাদেশের প্রবণতা গর্ভের মধ্যে অনেকখানি দূর হয়ে যায় অর্থাৎ পেটে বাচ্চা আছে গর্ভবতী মায়েরা কিন্তু বেশি সরাদোষে প্রভাবিত থাকে ওই সময় দেখবেন মায়েরা বেশি আবেগ প্রবণ হয় মায়েরা বেশি আহ ভয় পায় কিংবা মায়েরা বেশি মেজাজি হয়ে যায় বা মায়েরা বেশি আবেগ প্রবণ হয় যে ভয় আবেগ এইসব তো সোরা তো গর্ভাবস্থায় মা বেশি সোরা দোষে আক্রান্ত হয় যে কারণে গর্ভস্থ শিশুর বডিতে সোরা তখন বেশি প্রাধান্য বেশি বিস্তার লাভ করার চেষ্টা করে এই জন্য গর্ভবতী মাকে যদি আমরা শরীরাম লক্ষণ সাদৃশে প্রয়োগ করতে পারি তাহলে গর্বে থাকতেই বাচ্চা অনেকটা সোড়ামুক্ত হয়ে জন্ম লাভ করবে শরিনাম যে কারণেই আবিষ্কার যে কারণে শরীরাম পৃথিবী বিখ্যাত সেটি হচ্ছে চর্মরোগ তাহলে আমরা যে কারণে শরিনাম সেটা একটু দেখে আসি চর্মরোগ সাংঘাতিক দুর্গন্ধযুক্ত চর্মরোগ সাধারণত এর উদ্ভেদ গুলি একটু দাঁতের মতো দেখতে দাঁত জাতীয় শুষ্ক আঁশযুক্ত উদ্ভেদ বা উদ্ভেদ থেকে পানির মতো পাতলা রস বা গাঢ় বের হয় উদ্ভেদ সহজে পেকে যায় পুজ হয় শরীরে পোকা হাঁটার মতো শুশ্রুড় করে শরীর চুলকাতে চুলকাতে শরীর গরম হয়ে যায় চুলকাতে চুলকাতে ছাল তুলে ফেলে চুলকানোর পর রক্ত বের হয়ে যায় তারপর সেই স্থানে মোটা হয়ে মামড়ি পড়ে যায় কিছুদিন উদ্ভেদ বাহির হওয়ার পর এক সময় উদ্বেদ ও মামড়ি মিলিয়ে যায় সেই স্থানে ত্বক মোটা হয়ে শক্ত হয়ে যায় তখন মামড়ির নিচে নতুন করে আবার উদ্ভেদ বের হয় বলবে ডাক্তার সাহেব কিছুদিন মামড়ি গুলো এই চুলকানি গুলো চলে গেছিল মামড়ি পড়ে মনে হলো ভালো হয়ে গেল এই মামড়ির নিচে আবার দেখে উদ্বেগ বের হচ্ছে ত্বক ফেটে রক্ত বের হয় এই যে ত্বক ফেটের রক্ত বের হয় এটা পেট্রোলিয়ামে আমরা পাই সাংঘাতিক চুলকানি রাতে বিছানের গরমে সারা শরীর এত চুলকাতে থাকে যে ঘুমাতে পারে না ফলে পোশাক খুলে ফেলে কিন্তু পোশাক খুললে তারা আবার শীত করে তখন আবার পোশাক পরে আবার পোশাক পরলে গরমে চুলকাতে থাকে আবার পোশাক খুলে এভাবে একবার পোশাক খুলে একবার পোশাক করতে থাকে এভাবে অস্থিরতায় তার রাত পার হয়ে যায় অতিরিক্ত চুলকানির জন্য ভীষণ হতাশা একেবারে মন হয়ে যায় আর ভালো লাগে না শিশুরা রাতে সারা শরীর চুলকায় আর কান্না করে আঙ্গুলের গিটে সবচেয়ে মারাত্মক চুলকানি হয় আঙ্গুলের গিটে এবং শরীরের ভাঁজে ভাজে চুলকানিযুক্ত উদ্ভেদ কানের পিছনে মাথার খুলির ওপর কনুই বগলে বিশেষ করে এর শরীরে যতগুলো ভাঁজ আছে ভাঁজে ভাঁজে বেশি চুলকানে প্রতিবার মাসিকের সময় মুখমন্ডলে এক ধরনের উদ্ভেদ দেখা যায় উদ্ভেদ থেকে পচা মাংসের মতো তীব্র রস চুয়ে চুয়ে পড়ে ধোয়ার পরেও সে গন্ধ যায় না এত বাজে দুর্গন্ধ না খেয়ে এলে বমি চলে আসে ওই গন্ধ না খেয়ে আসলে বমি হয়ে যায় বমি চলে আসে কানের কাছে কানের পিছনে এবং কানে শুষ্ক খুশকি হয় উদ্বেদ না থাকলেও রাতে সারাক্ষণ খামাখাই চুলকাতে থাকে টলিকাশের মতো কোনো উদ্ভেদ নাই কিন্তু চুলকাছে স্নান করলে উলের কাপড় পরলে গরমে বিছানের তাপে শরীর গরম হলে চুলকানি সাংঘাতিক বেড়ে যায় গরম প্রয়োগে বা বাতাস না পেলে বাড়ে অথচ বিপরীত লক্ষণ তার গরমে ভালো থাকার কথা ছিল কিন্তু সে গরমে তার চুলকানি বাড়ে রোদের তাপে তার চুলকানি বাড়ে বাতাস বাতাস পেলে তার চুলকানি কমে শরীরাম খুব শীতকাতর হলেও বাতাস যত গরম হয় রোগে চুলকানি তত বৃদ্ধি পায় ফলে চুলকানি জন্য ফলে চুলকানি উপশমের জন্য তার হালকা পাখার বাতাস চাই কারণ জোরে বাতাস দিলে আবার ঠান্ডা লেগে যায় তা শীত করে এই জন্য যে জায়গায় চুলকানি ওই জায়গায় হালকা করে একটু বাতাস তাতে আরাম বোধ করে শরীর ঢেকে রাখলে চুলকানি বাড়ে খোলা রাখলে শীত করে তবে ঠান্ডা বাতাসে চুলকানি করে চর্মরোগ প্রায় লেগেই থাকে বারো মাস যেন লেগে থাকে এরকম ভাব কিন্তু শীতকালে বেশি গরমকালে কমে যায় তার যেন চর্মরোগ যেন যেতেই চায় না সারা জীবন যেন চর্মরোগ এসে ভুগতেই থাকে বিস্তার লাভ করতে থাকে সারা জীবন ব্যাপী বিরক্তিকর চর্মরোগ শীতকালে সরিয়ে এসে দেখা দেয় প্রতি শীতকালে ঘন এবং শুষ্ক চর্মরোগ দেখ দেখা তবে গরমকালে ভালো হয়ে যায় মাথার ত্বকে মুখমন্ডলে এক দিবা মাথায় এমন ভাবে মামনি পড়ে যেন মাথায় একটা মানে মাথার ত্বকটা যেন ঢেকে যায় মামনির নিচে নতুন নতুন করে উদ্ভেদ বের হয় উদ্ভেদ থেকে রস বের হয় এবং আক্রান্ত স্থানটা কাঁচা মাংসের মতো দেখায় সুসুর করে সারাক্ষণ চুলকাতে থাকে একখান চিরনি বা কিছু একটা তার হাতে থাকে যেন সারাক্ষণ সেটা দেখছে চুলকাতে থাকে শরীর নামের নানান ধরনের চর্মরোগ বারবার আক্রমণ হতে দেখা দেয় শরীরামের চর্মরোগ চাপা পড়লে কি কি হয় সেটা আমরা একটু দেখে আসি মন বিষণ্ন হয়ে যায় সামান্য ঠান্ডায় ঘন ঘন সর্দি লাগে তীব্র কষ্টদায়ক হাঁপানি দেখা দেয় ঘন ঘন টনসিল ফুলে প্রদাহ হয় ঘাড় গলার গ্ল্যান্ড ফুলে যায় পাকে পুজ হয় যক্ষা রোগ দেখা দেয় মাথা ব্যথা কাশি পর্যায়ক্রমে হয় আমবাত এবং পক্ষাঘাত দেখা দেয় অর্থাৎ শরীরামের না চাপা পড়লে এতগুলা সমস্যা হয় তাহলে সালফারের চর্মরোগ চাপা পড়লে কি হয় আমরা একটু তুলনা করে আসি সালফারের চর্মরোগ চাপা পড়ার কারণে রোগী শীতকাতর হয়ে যায় তখন আর স্নান করতে চায় না অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে পড়ে শরীর স্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হয় বারবার অসুস্থ হওয়ার প্রবণতা দেখা যায় উদারাময় হাঁপানি মৃগী শোধ পাগল বিষণ্নতা এবং স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বেড়ে যায় তাহলে চাপা পড়লে কি হয় সিফিলিনে চর্মরোগ চাপা পড়লে পরিপূর্ণ যক্ষা হয় ব্যারা চর্মরোগ চাপা পড়লে কি হয় বুদ্ধি কমে যায় জিঙ্কামেটের চর্মরোগ চাপা পড়লে কি হয় খিচুনি রোগ দেখা যায় মেজেরিয়ামের চর্মরোগ চাপা পড়লে কি হয় মেজেরিয়ামে চর্মরোগ চাপা পড়ার কারণে এদের যদি কখনো মনে ভয় হয় বা কোনো দুঃসংবাদের আশঙ্কা হয় তাহলে আর পাকস্থলিতে যেন একটা ধাক্কা মারে এবং বুকের মধ্যে ধরাস করে উঠে ডাক্তার কেন্ট বলছে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ যে মেজেরিয়ামের চর্মরোগ চাপা পড়ার কারণে এরা ভয় বা দুঃসংবাদের আশঙ্কা হলেই আর বুকের মধ্যে ধড়াস করে উঠে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ শীতকাতরতা পরিবর্তন হয়ে গরমকাতর হয়ে যায় মেজেরিয়াম মূলত শীতকাতর কিন্তু তার চর্মরোগ চাপা পড়লে সে গরম কাতর হয়ে যায় এখন আমরা আসি জ্বর জ্বরের ক্ষেত্রেও শরীর নাম একটি অসাধারণ বড় ওষুধ জ্বরে সারা শরীর ভীষণ উত্তপ্ত হয়ে গরম ঘাম বের হতে থাকে তবু শরীর ঢেকে রাখে টাইফয়েড জ্বর আরোগ্য হওয়ার পর সামান্য পরিশ্রম করলে প্রচুর ঠান্ডা ঘাম হয় জ্বরে অচেতন হয়ে পড়ে থাকে সকালে বা বিকালে জ্বর বাড়ে ডাক্তার মহিম ভট্টাচার্য বলছেন যে প্রচন্ড ক্ষুধা বিষান্নতা খিটখিটা মেজাজ সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত অত্যন্ত শীতকান্তর অধিকাংশ জ্বরে চর্মরোগ চাপা পড়ার ইতিহাস সহ অবিরাম বা সবিরাম জ্বর পাঁচ সাত দিন ধরে চলতে থাকলে অনেক সময় টাইফয়েড একটা সম্ভাবনা দেখা দেয় তখন নিশ্চিন্তে চোখ বন্ধ করে সরিনাম প্রয়োগ করলে টাইফয়েড হওয়ার সম্ভাবনা হয়ে এই ক্ষেত্রে শরীরাম একটি আর বড় ওষুধ আছে বলে উনি মনে করেন না উনি সেটা বলছেন ডক্টর এলেন বলছেন যে চর্মরোগের ইতিহাস থাকলে সরিনাম প্রয়োগে প্রায় সকল প্রকার জ্বর বিশেষ করে টাইফয়েড জ্বরের প্রচন্ডতা কমে যায় সাতটি বছর আলাইকুম স্যার ওয়া আমি আপনার কাছে থেকে দুই মিনিট একটু সময় চেয়ে নেব যেহেতু আমরা জি স্যার সেটা হলো আমরা আগামী সপ্তাহে শনিবারে একটা মেডিকেল টিম নিয়ে কুমিল্লার তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমরা আবহে কমিটি গঠন করে দিয়েছি বন্যা পরবর্তী পর্যায়ে যে ধরনের অসুস্থতা দেখা দিবে তো আমরা হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে আমাদের হোমিওপ্যাথিক সংগঠনের পক্ষ থেকে তো আমরা একটা মেডিকেল টিম নিয়ে যাবো সেখানে প্রায় আট দশ জন ডক্টর থাকবেন তো দুইটা আমরা সেখানে চিকিৎসা দিব টোটালি ফ্রি এবং তাদের অন্যান্য সহযোগীদের যদি করতে পারি আমরা ইকোনমিক্যালি যদি সেখান থেকে কিছু কারেকশন করতে পারি এখান থেকে তো তাদেরকে হেল্প করব তো এই বিষয়ে আপনি একটু গ্রুপে যারা আছেন প্রত্যেকের একটু বিনীতভাবে আমরা অনুরোধ করতে চাই আপনি একটু বলে দিবেন আমিও বলবো যে ইতিপূর্বে আমরা কয়েকদিনে বেশ কিছু টাকা কালেকশন করেছি আমাদের অর্থ সচিব আছেন মোল্লা মামুন ভাই উনিও হয়তো এক মিনিটে বলবেন যে কত টাকা কালেকশন করেছেন তো এই বিষয়ে আপনি একটু কথা বলবেন একটু কালেকশন আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি জি স্যার আচ্ছা ধন্যবাদ একটা উত্তম কথা বলেছেন আল্লাহ আপনাকে সেই জন্য যেন উত্তম যা যা দান করেন আহ আমরা সবাই দেশের নাগরিক আমরা এদেশের নাগরিক আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে আমরা সবাই যেন উদার হয়ে এই জায়গাটায় সহযোগিতা করি তবে একটা আবেদন আপনার কাছে আমার সবচেয়ে বেশি হয়েছে এগারোটা জেলার মধ্যে ফেনি ফেনীর কয়েকটা জায়গায় এত বেশি ব্যাকর্ড জায়গা যে সেখানে না ত্রাণ ঠিক মতো যাচ্ছে না চিকিৎসা তো দূরের কথা চার দিন পাঁচ দিন না খায় যেরকম তো আমার কাছে মনে হয় যে ওই সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটাই যে কোনো একটা উপজেলা আমরা যেতে পারতাম কুমিল্লা সেই তুলনায় অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সবচেয়ে বেশি মানে বাড়ি ঘরের উপর দিয়ে মানে জল যাচ্ছে একতলা বাড়ি টোটালি ডুবে গেছে এরকম জায়গা মানে ওই ফেনিতি সবচেয়ে বেশি মানে সবচেয়ে ফলে ওই জায়গাটা আমরা যেতে পারলে উপকার তো যেখানে কিন্তু জি স্যার আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমরা কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারিভাবে সহযোগিতা করবেন আমিও দেখি ব্যক্তিগতভাবে কালেকশন করি কিছু আর সবাই মিলে আমরা সংগঠন থেকে কিছু কিছু দিই কারণ এই দুদিন সবারই থাকবে না আসবে না অনেক মানুষ আছে যারা মানুষকে দান করে কিন্তু আজকে এমন একটা বেকায়দে পড়ে গেছে তার হঠাৎ করে রাতের বেলা সবই ডুবে গেছে কিছু নিয়ে বেরোতে পারে নাই ব্যাংক থেকে টাকা তুলবে চেকটাও নিতে পারে নাই টাকাটাও নিয়ে বেরিয়ে আসতে পারে না হঠাৎ করে ওটা দেখে ঘর ডুবে গেছে যান বাঁচানোর জন্য দর দিছে তো যাই হোক তাহলে আলোচনায় ফিরে আসি আলোচনা প্রায় শেষ পর্ব চলে এসেছে অনেকটাই প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঋতুতে হে ফেভারে আক্রান্ত হয় আমরা জানি যে হে ফেভার বা ওই যে আমরা ই বলি এটাকে প্রতিষ্ঠা বলি আর কি ওই জটিল বাংলা ওই বাংলা না বলি হে ফেভারটাও আমাদের বুঝতে ঝামেলা বাংলা দেখতে গেলে ঝামেলা তো জায়গা আমি পরে বলছি হে ফেভারটা কি ফিরে আসে সেই সাথে বর্তমানে হাঁপানিও ও একজিমার ইতিহাস থাকে যখন এই হেফিভারে দেখা দেয় তখনই তার হাঁপানি বা দেখাতে দেখা দেয় প্রতি বছর শুধু সাধারণত আহ গ্রীষ্ম বা বর্ষাকালে এই হেফিভারটা ফিরে আসে আহ সাধারণত শীতকালে শরীরে নাক দিয়ে তরল সর্দি ঝরে অনবরত হাঁচি হয় এবং চকচুলকাতে থাকে আরো কিছু উপসর্গ আছে কিন্তু এই তিনটা গুরুত্বপূর্ণ উপসর্গ নাক দিয়ে তরল সর্দি ঝরে অনবরত হাঁচি হয় এবং চকচুলকায় তো গ্রীষ্মকালীন রোগ আক্রমণ প্রতিরোধ করা এবং সরাদোষ নির্মূল করার জন্য রোগ আক্রমণের পূর্বে অর্থাৎ শীতকালে চিকিৎসা করা উচিত যারা প্রতি বছর হেভি আক্রান্ত হয় তাদের ট্রিটমেন্টটা করতে গেলে আমাদের শীতকালে করা উচিত কারণ যখন আক্রান্ত হয় তখন ট্রিটমেন্ট করে বেশি সুবিধা করা যায় না অর্থাৎ যে রোগটা যে সিজন ই হয় তার আগে ওই সিজনের আগে ট্রিটমেন্ট করলে এটা সব রোগের বেলায় সুবিধা হয় এখন আমরা আসি ম্যালেরিয়া ম্যালেরিয়া জ্বরে শীত সহ পিপাসা এবং পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কাশি হলে শরীরাম বেশ কার্যকারী ম্যালেরিয়া জ্বরে শীত সহ পিপাসা থাকবে যেই পানি খাবে তাই তার কাশি শুরু হয়ে যাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এবং জ্বরের উত্তাপ অবস্থায় শরীরের তাপমাত্রা এত বৃদ্ধি পায় যে শরীরে হাত দিলে মনে হয় যেন আগুন হাত পুড়ে যাচ্ছে অচেতন অবস্থায় পড়ে থাকে বিকেলে জ্বর বাড়ে এ অবস্থায় প্রচুর ঘাম হয় এবং ঘামলে তখন জ্বরটা কমে যায় এই ক্ষেত্রে আমরা তুলনা করতে পারি টিউবার কুলিনামের সাথে টিউবার কুলিলামে পিপাসা থাকুক বা না থাকুক শীত সহ তার কাশি থাকে শারীরিক দুর্বলতা শরীরামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যা শারীরিক ও জীবনী শক্তির অত্যন্ত দুর্বলতা শরীর এতটা দুর্বল যে সামান্য পরিশ্রম সহ্য করতে পারে না সর্বদা শুয়ে থাকতে চায় শরীরামের প্রায় সকল শিশু স্বাস্থ্য ছিন্ন দুর্বল রক্ত স্বল্পতা দেখা দেয় যে কোনো ধরনের তরুণ রোগে ভোগার পর রুগী মরা মানুষের মতো দীর্ঘদিন বিছনায় পড়ে থাকে স্বাভাবিক ক্ষুধা ফিরে আসে না সামান্য আহার করলে পাতলা পেখানা হয় এমন অবস্থায় বিষণ্ণতা শীতকাতরতা নার্ভের দুর্বলতা থাকলে কিংবা নারীর গর্ভ অবস্থায় বা সন্তান জন্মের পরে মা ও শিশু স্বাস্থ্য দ্রুত নষ্ট হতে থাকলে এবং দুর্বল হয়ে পড়লে শরীরাম অসাধারণ অসাধারণ কাজ করে এখন আমরা কিছু অদ্ভুত লক্ষণ দেখব এরপরে আমরা কিছু মনীষীর বক্তব্য শুনবো এরপরে আমরা শেষ করব। হ্যাঁ মোল্লা মামুন ভাই আমাদের নাম্বার দিয়ে দিয়েছে সবাই একটু দেখে নেন মেসেজ গিয়ে অদ্ভুত এবং কিছু বিরল লক্ষণ সাংঘাতিক জ্বরে হতাশ হয়ে যায় কিন্তু নাক দিয়ে রক্ত পড়লে তার হতাশা কমে যায় সাংঘাতিক জ্বরে মৃত্যু ভয় এবং তার ধারণা জ্বরে সে নিশ্চিত মনে যাবে নাক দিয়ে রক্ত বেড়ে হলে তার ভয় কেটে যায় অতিরিক্ত ভারী জিনিস উত্তোলন করলে তার চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় মাথা ব্যথার পূর্বে মনে হয় চোখের সামনে সব যেন ড্যাস দিচ্ছে আচ্ছা লাফাচ্ছে দুর্গন্ধযুক্ত পানির মতো উদারাময় তখন সেই সাথে কান থেকে দুর্গন্ধযুক্ত পাতলা শ্রাব বসে থাকলে তার কণ্ঠনালীতে মনে হয় পোকা হাঁটছে যানবাহনে চললে তার কষ্টকর শ্বাসকষ্ট উপসম হয় শুয়ে থাকলে তার হৃৎপিণ্ডের মধ্যে গল গল করে শব্দ করে রাতের বেলায় হাতের তালু ঘামে ঝড় বৃষ্টির আগেই বুঝতে পারে ঝড় বৃষ্টি সরি এটা ওখানে পরে বলি শরীরাম খুব শীতকাতর হলেও বাতাস যত গরম হয় চরম রোগের চুলকানি তত বৃদ্ধি পায় অথচ রোগী শীতকাতর কিন্তু সে গরম সহ্য করতে পারে না চরম রোগীর ক্ষেত্রে শরীরামের অসুস্থ হওয়ার আগের দিন শারীরিক ও মানসিক ভাবে বেশ আরাম বোধ করে এবং ভালো থাকে অর্থাৎ রুগী বুঝতে পারে এবং বলে যেদিন আমার শরীর এবং মন ভালো থাকে তার আমি অসুস্থ হয়ে পড়ি খোলা বাতাসে দুর্বলতা বোধ করে এবং দম বন্ধ হয়ে আসে অথচ খোলা বাতাসে মানুষের ভালো থাকার কথা হাঁপানি রুগী চিথে শুয়ে হাত দুটাকে দূরে ছড়িয়ে দিলে বোধ করে নরম বল ত্যাগ করতে কত হয় মনে হয় যেন মাথার মগজ বের হয়ে যাবে যেন মাথাটি দেহ থেকে আলাদা হয়ে গেছে এমন মনে হয় রুগী মনে করে যেন তার কান সহ মাথাটা তার নয় মাথা ব্যথার সময় সারাক্ষণ তার ক্ষুধা লাগে যেন দাঁত গুলি একাত্রে জোড়া লেগে গেছে মনে হয় যেন হাত ভেঙে গেছে রাতে এক পায়ের সাথে সহ্য করতে পারে না ঘুম অবস্থায় বুকের ওপরে হাতের ভার সহ্য করতে পারে না কিন্তু লেখা আবার ঘুমের মধ্যে পেটের ওপর হাতের ভার সহ্য করতে পারে না অর্থাৎ ঘুমের অবস্থায় বুকের ওপর হাত রাখতে পারে না শরীরাম পেটের উপর হাত রাখতে পারে না লেখে যখন কপের সাথে রক্ত যায় তখন তার বুকে গরম অনুভব হয় ক্ষুধার সময় কিছু না খেলে তার শরীর ঘামতে থাকে ক্ষুধার সময় না খেলে তার মাথা ব্যথা হয় মাথা ব্যথার সময় নাক দিয়ে রক্ত হয়ে গেলে মাথা ব্যথা কমে যায় অসুস্থ হওয়ার পূর্বে ক্ষুধা মারাত্মকভাবে বেড়ে যায় বজ্র ঝড় হওয়ার আগে দুদিন বজ্র ঝড় হওয়ার দুই দিন আগে বুঝতে পারে এবং সে আগাম আগাম ভবিষ্যৎ বাণী করে যে দুই দিন পরে বজ্র ঝড় হবে কারণ বজ্র ঝড়ের পূর্বে। তার অস্থিরতা বৃদ্ধি পায় যে কারণে সে বুঝতে পারে এবং বজ্রঝাট দেখা দিলে সে অসুস্থই হয়ে পড়ে কষ্টবদ্ধতায় তার রোগ উপসম্বোধ করে এখন কিছু মনীষীর বক্তব্য আছে অনেকক্ষণ বক বক করছি বোধ হয় অনেকে বিরক্ত হয়েছে ছেড়ে দেবো কিনা আরো কিছুক্ষণ চলুক স্যার না 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 সুন্দর হচ্ছে ভালো লাগছে চালান চালান দশটা বিয়াল্লিশ বাজে ছেড়ে দিই স্যার জি স্যার তো যে বিষয়ে আমরা কথা বলতেছিলাম ওই বিষয়ে আমি আর একটু সংযোজন করতে চাই সেটা হলো যারা ইতিমধ্যে কমিটমেন্ট করেছেন আমাদের অর্থ শিব মল্লা ভাই এক মিনিট এক মিনিট সময় এক মিনিট করে এখানে আমাদের সতর্ক থাকে কি আগে বা পরে সরিনাম ব্যবহার করা যাবে না কারণ ল্যাখাসিসের সাথে সরিনামের শত্রু সম্পর্ক এবং কফি সরিনামের ক্রিয়া নষ্ট করে সুতরাং চিকিৎসা চলাকালীন সময় কফি এবং চা খেতে দেওয়া যাবে না নিষেধ করে দিতে হবে আর শক্তি এবং ডোজের ব্যাপারে নসর যে কোনো ওষুধ দুটো শক্তির নিচে ব্যবহার না করা উচিত করা নিষেধ করছে কোন কোনো পন্ডিত তাই এটি আমরা নিঃসন্দেহে দুশো এবং পঞ্চাশ শতমিকের বেলায় তো সেরকম বিধি নিষেধ নাই আর এর প্রতিষেধক হচ্ছে শরীরাম প্রয়োগের ফলে যদি কোনো রিয়াকশন হয়ে যায় বিষক্রিয়া দেখা দেয় তাহলে কার্বোহাইড কফিয়া কিংবা নাচ বং আমরা প্রয়োগ করি তাহলে তার বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে আর এর একেবারে কমপ্লিমেন্টারি বা অনুপূরক সবচেয়ে বড় অনুপূরক দুটো সালফার বা টিউবার কুলি নাম তো সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ